না ভালো লাগছে দেখেন, লাস্ট ম্যাচটা জিততে পারি নাই, এবার আজকের ম্যাচটা জিততে পারছি, জিততে পারলে রান করলে অবশ্যই ভালো লাগে। তাও মনে হয় যে এটা ভালো একটা উইন হয়েছে, আমার ব্যাটিংটা ভালো হচ্ছে, ইনশাআল্লাহ চেষ্টা করবো কন্টিনিউ করার। কতখানি লক্ষ্য কত রান করতে চান এটা বলতে পারবো না ভাই, এখন আর লক্ষ্যটা করে চিন্তা করি না, এখন জাস্ট এনজয় করি, খেলার কাজ খেলি, দলের যেভাবে প্রয়োজন এভাবে চিন্তা করি। না ঠিক আছে, এখন দল যেভাবে চায় এভাবে তো খেলতে হবে, দল আমাকে নিয়েছে যে সিচুয়েশনে খেলাতে হবে, খেলাতে চায় এভাবে খেলতে আমাকে খেলতে হবে। সো আমার কাছে মনে হয় যে একজন প্রফেশনাল প্লেয়ার হিসাবে এটা আমার দায়িত্ব। একটু রিল্যাক্স লাগে, কারণ অনেক কিছু প্ল্যান থাকে তো ক্যাপ্টেন থাকলে, আপনার অনেক দায়িত্ব থাকে যে জিনিসটা এই ক্যাপ্টেন না থাকলে তো আর ফিল হয় না, বাট স্টিল আমার ওই ফিলিংসটা আছে। বাট আমার কাছে মনে হয় যে আমি চেষ্টা করে আছি দলের জন্য। বলটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। বুঝলা জালাল, বলটন ফ্যান হাওয়া বদলে দেয়। না না, লিটন অফ ফর্মে নাই, লিটন ভালো টাচে আছে, বাট বড় রান করতে পারছে না। আমার কাছে মনে হয় যে লিটন খুব শীঘ্রই রান করবে, কারণ লিটন অনেক ভালো প্লেয়ার, টপ প্লেয়ার, সো ক্লাস প্লেয়ার। ওর জাস্ট একটা ইনিংস দরকার, একটা ইনিংস ভালো খেলতে পারলে দেখবেন আবার কন্টিনিউ করবে। কোনো লক্ষ্য নাই, বললাম না ভাই আমার কোনো লক্ষ্য নাই, কারণ আমি এখন এনজয় করি ক্রিকেটটাকে, খেলার চেষ্টা করি, যে কয়দিন ক্রিকেট খেলতে পারি আর কি, ভালো না খেলে তো কেউ নেবে না, তো খেলতে হবে তো। না ভালো লাগছে দেখেন, লাস্ট ম্যাচটা জিততে পারি নাই, এবার আজকের ম্যাচটা জিততে পারছি, জিততে পারলে রান করলে অবশ্যই ভালো লাগে। তাও মনে হয় যে এটা ভালো একটা উইন হয়েছে, আমার ব্যাটিংটা ভালো হচ্ছে, ইনশাআল্লাহ চেষ্টা করবো কন্টিনিউ করার। কতখানি লক্ষ্য কত রান করতে চান এটা বলতে পারবো না ভাই, এখন আর লক্ষ্যটা করে চিন্তা করি না, এখন জাস্ট এনজয় করি, খেলার কাজ খেলি, দলের যেভাবে প্রয়োজন এভাবে চিন্তা করি। না ঠিক আছে, এখন দল যেভাবে চায় এভাবে তো খেলতে হবে, দল আমাকে নিয়েছে যে সিচুয়েশনে খেলাতে হবে, খেলাতে চায় এভাবে খেলতে আমাকে খেলতে হবে। সো আমার কাছে মনে হয় যে একজন প্রফেশনাল প্লেয়ার হিসাবে এটা আমার দায়িত্ব।